এখন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, এখন আমি আমি গতকাল জিনিসটা হয়েছে, কিন্তু আমি ভয় পেয়েছিলাম আমরা সবাই ছিলাম। তো ওইটা আবার এই ঘোরার সাথে প্যাটার্নের মধ্যে কিছু আছে না, যে না পাহাড়ে জানিও তো না আছে, আমরা তো ভয় পেয়ে গেছি। ওইটা কেমন দেখছে কেমন জ্বলছিল, ভয় পেয়ে গেছে। ওখানকার যে উপজাতিরা আছে ওরা বলে যে স্যার ভয় পাবেন না, এটা আহামরি এমন কোন ইয়ে না। তারপরে ওইটা চলে যাওয়ার পরে কিছুক্ষণ শুটিং করছি, ট্রিটমেন্ট নিচ্ছি, ট্রিটমেন্ট নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে দেন আর বিকালে শুটিং করিনি, ভোরবেলার দিকে আজকে চলে আসছি ঢাকায় ইনশাল্লাহ। আর এমনিতে ডেড বডি শুটিং কিরকম হলো? ডেড বডির ছবি শুটিং অলমোস্ট আমার পোর্শন শেষ। আমি আমি ভীষণ প্লিজ ইকবালের প্রতি, যে সে যা যা কিছু বলেছে ছবিটার মধ্যে আমি তাইতেই পেয়েছি, এবং খুবই সুন্দর করে পিকচার করা হয়েছে। আর কিছু গান কোথায় বাকি টাকি আছে, এটা তো আমাদের সেক্টর না, অভিনয় ওরা করবে, কিন্তু বাট টোটালিটি ছবিটা অনেক সুন্দর হচ্ছে এটা সত্য। আপনি কি আজকে মানে সাপের কামের কামড় খাওয়ার জন্য কি চলে আসছেন, নাকি শুটিং শেষ হয়েছে একেবারে? আমার শুটিং শেষ, আমার এটা বলতে পারি যে শুটিংটা শেষই হয়ে গেছে। আচ্ছা, তো এমনিতে যে জানলো ফ্যামিলি, যেমন মৌসুমী আপা, আপনার ছেলে, ছেলেরও বার্থডে ছিল এর আগের দিন, মানে তারা ও তো যে আমার সাথে, এর জন্য আমার সাথেই আছে আজকে, আতঙ্কিত ছিল কিনা তারা জানার পরে? এই তো এটা আতঙ্কিত হয়েছে, কথা তো বলছি, তারা আতঙ্কটা কেটে গেছে। আর এমনি তো ঢাকায় চিকিৎসা করাবেন কিনা একটু 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 তো করাবো, একটু ডাক্তারকে দেখাবো না। এমনি তো কোনো ব্যথা ট্যাথা বা কোনো কিছু তো নাই? কিছুটা আছে, কিছুটা আছে, হালকা আছে, আমি ফিল করতেছি আমারই কোনো কিছু না মনে হয় না, তারপরে দেখাবো না।